দেখুন একবার পঞ্চমীর দুই নায়িকা তারা শুটিং না করে স্টুডিওর বাইরে তারা রিল বানাচ্ছেন কি অবস্থা ভাবুন শুটিং এদিকে কি বসে রয়েছে নাকি তারা বসিয়ে রেখে তারা বাইরে বানাচ্ছেন রিল কি অবস্থা সেটা জানি না বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সুস্মিতা এবং সিনজিনির এরকম একটা মিষ্টি প্রেম আর সেই প্রেমের গল্প যখন এরকমভাবে রিলের মাধ্যম দিয়ে ফুটে ওঠে তাহলে তো সেটা শেয়ার করতেই হয় সেটা নিয়ে কথা তো বলবোই আমি কিন্তু এই মুহূর্তে রিলটা আমরা এনজয় করি পার্টিকুলার ভিডিওতে আমরা একটুখানি চোখ রাখি সেখানে দেখা যাচ্ছে সুস্মিতা পরে রয়েছে একটা ব্লু কালারের ক্রপ টপ তার নিচে রয়েছে একটি ব্লু কালারের ট্রেগিংস বা বলা যেতে পারে জগার্স এদিকে ঠিক তার পাশে রয়েছেন সিনজিনি একেবারে লাল শাড়ি পরে মাথায় খোপা বাঁধা গলায় সোনার হার কোমরে আবার ওয়েস্ট ব্যান্ড আর তার সঙ্গে দুজনে মিলে সমান তালে বানিয়ে চলেছেন রিল ভাবা যায় পঞ্চমীর সেটে এক্স্যাক্টলি পঞ্চমী যিনি কিনা তার মধ্যে একটি সাপের অবতার রয়েছে তার সঙ্গে সিনজিনি বানাচ্ছেন রিলস কি সাহস ভাবুন একবার মাথায় যদি হাত লেগে যায় তাহলে তো তিনি সাপে পরিণত হতে পারেন তো সেই কারণে কি মাথায় হাতটা কোনোভাবে না রেখেই একটু দূরে দূরে একটু গ্যাপ রেখেই তাই জন্যই কি এরকমভাবে রিলসটা বানানো ওয়েল আর এই রিলস বানানো শুধু কি নাকি শুটিংটাও একটু বন্ধ রেখে কোথাও রিলসটা বানিয়ে নিতে হবে কারণ ফলোয়ার্সও বাড়িয়ে রাখতে রাখবে ইভেন অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা অনুরাগীরা রয়েছেন ওদের যারা অনুরাগীরা রয়েছেন তাদের সঙ্গেও সমানভাবে ইন্টারাকশনটা চালিয়ে যেতে লাগবে থ্রু রিলস নাকি কী কারণে তারা এতটাই খোশ মেজাজে বানাচ্ছেন আর সেটাই আমরা এখন অব্দি জেনে উঠতে পারিনি বাট ইয়েস এই মুহূর্তে তারা এনজয় করতে পারি সুস্মিতা এবং সিনজিনির এত মিষ্টি একটা মিষ্টি মধুর প্রেমের একটা রিল চলুন আরও একবার এনজয় করি ভাবুন একবার জাস্ট এরকমভাবে শুটিং না করে শুধুমাত্র রিল বানাচ্ছেন সিরিয়ালের দুই অভিনেত্রী এক হচ্ছে সিনজিনি আর আরেকজন সুস্মিতা আর এবার সেটা কী কী হতে পারে মানে এক্স্যাক্টলি এই পার্টিকুলার ভিডিও সম্পর্কিত আপাতত আপডেট আমি এইটুকুই আপনাদেরকে দিতে পারি কিন্তু পঞ্চমীর সেটে যদি আরও আপডেটস পেতে চায় মানে পঞ্চমীর সেট নিয়ে যদি আরও আপডেট পেতে চান তাহলে আপনাদের কী কী করতে হতে পারে কী কী করতে হবে রাদার চোখ রাখতে হবে আজতক বাংলার ইউটিউব চ্যানেলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটাকে জাস্ট প্রেস করে দিন